ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার খবর? তোর কিতাব হোসেন ভালো আসুন? কিতাব কোনো উত্তর দিলাই না, কোনো মাথ কথা নাই, কিতা টেনশন না কিতা মাথ না বুধ ভাই। জি না কিচ্ছু হয়েছে না, আজকে এমনি বেশ ভালো লাগে না, মন ভালো না বা যেত কিতা হইস। আচ্ছা ছাড়ো, এখন কিতা করো তুমি? জি না পড়াশোনা শেষ করিয়া এখন বিজনেস জব তা কিছু দেবো লাগছি না, কিন্তু একটা খেয়াল আসলো। জি না কিছু না, কিতা হয়েছে সরম করো বুধ ভাই, কিতা হয়েছে বিষয় খুলিয়া খো না, কিতা হরতায় বা মনো কিতা না খুলিয়া কইলে তো বুঝা যাইতো না, না কইলে তো মানতে না, আর সরম করে বুঝর বুঝ খেয়াল আসলো শাদি করতাম না, কিন্তু তো ফারা যান না খেনে বা কিতা অত বেড়া লাগলো যেন শাদি করা যান না। জি না কিতা যে কইতাম পড়াশোনা শেষ করে আবো তো কোনো বিজনেস বা জব লাগছি না, তো ওটার লাগে কই আগে নিজের ফয়ে দাঁড়াইলাই নিজের চাকরি উড়ি কিছু করিলাই তারপরে দেখমু শাদির কথা, ওটার লাগে কই আর আগে নিজে নিজের সেটিং করিলে বাদেও করমু, কিন্তু ইটা বিষয়ে না চিন্তাধারা করতে করতে বাক্কা কোনো সলিউশন পাইছি না, কিতা করতাম সলিউশন বুঝাইয়া কিছু টেনশন কিছু টেনশন। আচ্ছা আচ্ছা, কোন দিন আবার জব বা বিজনেস করতাম আর কোন দিন শাদি করতাম ওটা নিয়ে একটু খালি চিন্তাধারা, দু তিন দিন দেখি খুব চিন্তা চলে, খালি চিন্তা করাম। আচ্ছা ও বেড়া, এটা আর মাত মাতি লাইনি হো ভাই, এটা আর ক্ষত হইতে পারেনি, তা কিতা যায় মাথ কিতা অত চিন্তা করো। আল্লাহ কোরআনে ফরমাইতরা যে তোমরা তোমাদের মাঝে অবিবাহিত নারী পুরুষ আর সৎকর্মশীল দাস দাসীদেরও সাথে দেও, তারা অভাবী হইলে আল্লাহ তার অভাব অনটন দূর করিয়া দিবা। এরপরে হদিস আইসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা ফরমাইতরা যে তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা রাখো তে আল্লাহ অনুরূপভাবে রিজিক দান করবা যেরূপভাবে আল্লাহ ফাকিরারে দেন। অর্থাৎ দেখিও সকালে ফাকি তারা যাকে যাকে মানে বাজার থেকে খালি ফেটে বাড়াইয়া যায়, আর খানতনে না খানতনে তারা হো বিকালে বাজার বাড়াইয়া মানে ঘুরিয়া আয় বুড়া ফেটে। এটা অত চিন্তা করি লাভ নাই, ওটার লাগে হই আর যে তোমার তো একবারে অত বে অবস্থা নাই যে তুমি শাদি করবা হানিয়া তোমার বউরে যে খাওয়াইতে পারতাই না, নিজের হয়ে না দাঁড়াইলে যেন কোনো ভরণ পোষণ দিতে পারতাই না, এলা তো অত একবারে ব্যবস্থা নাই, ইলা কিচ্ছু না এত এর লাগে হই আর শাদি করিলাও আর করিলে মনে হয় তোমার ভালো হয়। ভাইজান আপনি তো বহুত সুন্দর কথা কইছেন শুনিয়া বহুত ভালো লাগছে, আমার কোরআনের হাদিসের লোকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন শুনিয়া আমার বহুত ভালো লাগছে। ঠিক আছে আমি আর বেশ দেরি করতাম না, ইনশাআল্লাহ শাদি করিলাম, আমার লাগে খাস করে দোয়া করবা, আর আমার মতন যারা এরকম এইভাবে টেনশন আছেন যে চাকরি নকরি না হইলে কি কীভাবে বিয়া করতা, আল্লাহ তারারও সহি সময় দান করুকা এবং তারা তাড়াতাড়ি বিয়া করার তৌফিক দিক ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুকা, আমিন। তো ঠিক আছে ভাই, অন্য সময় দেখা হইব, এখন যাই। জি জি ঠিক আছে যাই এখন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, খুদা হাফেজ।